হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে টপিকসটা পড়ব, আজকে ক্লাসটার নাম দিয়েছি আমি থিঙ্ক আউট অফ দ্য বক্স। আজকের যে লেকচারটা, টুডেস লেকচার নেম থিঙ্ক আউট অফ দ্য বক্স। তোমরা দেখতেই পাচ্ছ একটা কোশ্চেন এখানে লেখা আছে। আমি কোশ্চেনটাকে আরেকবার রিভিউ করছি। দুইটা চাকা, এরকম চাকা থাকে গাড়ির মধ্যে, দুইটা চাকা পরস্পর সংযুক্ত, পরস্পরকে স্পর্শ করে আছে দুইটা চাকা, চাকা দুটা ভূমিকে স্পর্শ করে আছে। এই দুই চাকার মাঝখানে যে হোলটুকু, যে স্পেসটা, এই ছায়ার অংশটুকু, প্রশ্ন হচ্ছে এই ছায়ার ক্ষেত্রফলটা নির্ণয় করো। এখানে একটা বড় চাকা আর একটা ছোট চাকা, এই বড় চাকাটার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, ছোটটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। চাকা দুইটা পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে। আমার কোশ্চেন হচ্ছে এই ছায়ার ক্ষেত্রফল নির্ণয় করো। এই কোশ্চেনটার নাম, টপিকসের নাম আউট অফ দ্য বক্স কেন হলো? আপনার মোবাইলটা এর প্রশ্নটা আউট অফ দ্য বক্স বলার কারণ হচ্ছে, আমরা যদি এই ছায়ার ক্ষেত্রফলটা বের করতে চাই এখান থেকে, তাহলে আমাদেরকে এখানে এক্সট্রা কিছু স্কেচ করতে হবে। এই এক্সট্রা স্কেচ করতে হবে বিধায় আমি এটা নাম দিয়েছি থিঙ্ক আউট অফ দ্য বক্স। ওকে, আমরা আমাদের সলিউশনে চলে যাই। তোমরা প্রশ্নটা সবাই ক্লিয়ার? দুইটা চাকা পরস্পরকে স্পর্শ করে আছে, একটার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটার, দুইটা চাকা ভূমিকে স্পর্শ করছে। তাহলে এই মাঝখানে যে ছায়ার অংশটা, ছায়ার অংশটার নির্ণয় করো, ছায়ার ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, দেখো এখানে একদম পরিষ্কার যে আমরা যদি এই ট্রাপিজিয়াম এ এম এন বি অথবা এ বি এন এম যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়াম থেকে আমি এই বৃত্তকলা আর এই বৃত্তকলাটাকে মাইনাস করে দিব, এই ট্রাপিজিয়াম থেকে আমি এই দুটো বৃত্তকলাকে মাইনাস করে দিলে আমি এটা পাবো। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি লাগে? হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু তাদের মাঝখানের লম্ব দূরত্ব। এখানে আমি একটা লম্ব দূরত্ব স্কেচ করলাম, বি থেকে এম এর উপর লম্বা আঁকা হলো। বি থেকে এম এর উপর লম্বা আঁকলাম, এটা নাম দিয়ে দিলাম আমি বি ই। একটু স্কেচ করে দিলাম বি ই লম্ব কোথায়? এ এম। বিটাকে এম এর উপর লম্ব এঁকে দিলাম। ভালো করে লক্ষ্য করো, এই অংশটা 3, তাহলে এই অংশটাও 3, এইটুকু 3, এইটুকু 3, এই পুরোটা যেহেতু 4, এইটুকু যেহেতু 3, তাহলে আমি শুধু এই অংশটা পাবো 1, এই অংশটা হয়ে যাবে আমাদের 1। দেখো এই পুরোটা হচ্ছে 4, এই পুরোটা হচ্ছে 4, এইটুকু হচ্ছে 3, এইটুকু 3, এইটুকু 3, তাহলে এইটুকু হচ্ছে 1। এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটুকু হচ্ছে 4, এটুকু হচ্ছে 3। আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে এবিটা হচ্ছে অতিভুজ, তাই আমি লিখতে পারি বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজটা হচ্ছে এবি, এবি স্কোয়ার। আমরা এখান থেকে খুব দ্রুত বিটা বের করতে পারবো, বি ইকুয়াল টু রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এ বি অর্থাৎ 7 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল 4√3। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য আমার যে লম্বটা লাগবে, লম্ব দূরত্বটা লাগবে, আমি লম্ব দূরত্বটা বের করে ফেললাম। আমরা এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল খুব দ্রুত পাবো।
হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু তাদের মাঝখানের দূরত্ব, মাঝখানের দূরত্ব হচ্ছে বিই, বি সমান ফোর রুট থ্রি। এখন যদি আমরা বৃত্তগোলার ক্ষেত্রফল বের করতে চাই, বৃত্তগোলার ক্ষেত্রফল বের করতে চাই, যদি আমি বলি এ এম সি, এই বৃত্তগোলার ক্ষেত্রফল বের করার জন্য হাফ আর স্কোয়ার থিটা, এই থিটা লাগবে, এই বৃত্তগোলার ক্ষেত্রফল বের করার জন্য এই থিটাটা লাগবে। এখন আমাদের কাজ হচ্ছে এই থিটাগুলোকে বের করা। এটা বের করার জন্য আমার এই লম্বটা লাগবে, এটা বের করার জন্য এই লম্বটা লাগবে। দেখো আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো, এই অ্যাঙ্গেলটাকে কিভাবে বের করব, এই সমকোণী ত্রিভুজ থেকেই বের করব। তাহলে কোণ কত, সি এ এম, কোণ সি এ এম ইকুয়াল কোণ সি এ এম ইকুয়াল দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে চাই এই সমকোণী ত্রিভুজের মধ্যে, এই কোণটা যদি বের করতে চাই এটা কোণ হলো, এটা হবে আমার লম্ব আর এটা হবে আমার ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, তাহলে এটা হবে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এটা যেহেতু কোণ তার উল্টা বাহুটা অর্থাৎ বিপরীত বাহুটা হবে আমার লম্ব, লম্ব হচ্ছে কত, লম্ব ভাগ ভূমি অর্থাৎ বিই ভাগ এই, অর্থাৎ ট্যান ইনভার্স বিই হচ্ছে ফোর রুট থ্রি, এই হচ্ছে ওয়ান, আমরা এই অ্যাঙ্গেলটাকে পাবো। এইটি ওয়ান পয়েন্ট, এইটি ওয়ান পয়েন্ট সেভেন নাইন, এইটি ওয়ান পয়েন্ট, মার্কারটা চেঞ্জ করে নিচ্ছি, এটা পাবো আমি 81.79 ডিগ্রি। যদি আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করি, রেডিয়ানে কনভার্ট করলে 81.79 × 3.1416 / 180 এটা আসবে 1.427 রেডিয়ান। ওকে, আমাদের এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা হওয়ার জন্য আমরা এই বৃত্তকলাটা বের করতে পারবো। এখন আমার দরকার হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করা, এই পুরো অ্যাঙ্গেলটা বের করা। এইটুকু হচ্ছে 90 প্লাস এই ক্ষুদ্র অ্যাঙ্গেলটা, 90 প্লাস সামথিং। ওকে, এটা মুছে দিলাম। আবার কোণ সি বি এন, কোণ সি বি এন সমান এই বৃত্তকলাটা বের করার জন্য আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা লাগবে, এই পুরো অ্যাঙ্গেলটার এইটুকু হচ্ছে 90, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস এই ছোট কোণটা এ বি ই, কোণ এ বি ই প্লাস কোণ এ বি ই, 90 ডিগ্রি প্লাস কোণ এ বি ই, এটাকে যদি আমি কোণ বলি, এটাকে কোণ বললে এটা হচ্ছে লম্ব, এটা হয়ে যাবে ট্যান ইনভার্স, লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে আমার ওয়ান, এই কোণের এতটুকু কোণের উল্টা দিকে ভাগটা হচ্ছে আমার লম্ব, লম্ব ভাগ ভূমি 90 × 3.1416 / 180 = 1.714 রেডিয়ান। ওকে, আমাদের প্রয়োজনীয় সকল তথ্য আমাদের হাতে চলে আসছে।
টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য লম্ব দূরত্ব দরকার ছিল, লম্ব দূরত্ব বের করে ফেলছি, এই বৃত্ত দরকার ছিল মেটে ফেলছি, তাহলে আমাদের ছায়ার ক্ষেত্রফল সমান কি n m মাইনাস কলাপ